নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল লিভুই দীপিকাতে আপনাদেরকে স্বাগত। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আমি বানাবো মুঘলাই পরোটা। তার জন্য বড় বাটির এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। 4 চামচের মতো সাদা তেল এবং অল্প নুন দিয়ে ময়দাটিকে ভালো করে মেখে নিয়েছি। ময়দাটি হাত দিয়ে মুঠো করে দেখে নিতে হবে ডেলা করা যাচ্ছে কি না। তারপর জল দিয়ে ভালো করে ময়দাটিকে মেখে নিতে হবে। এরপর আমার ময়দা মাখা হয়ে গেলে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি। আর এদিকে আমি একটা বাটিতে 2টি ডিম এবং আরেকটি বাটিতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। এরপর ডিমের মধ্যে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা এবং নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর ময়দার ঢাকনাটি খুলে আমি 4টে লেচি কেটে নিয়েছি। 1টি লেচি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি মোগলাই পরোটাটি তৈরি করেছি। একদম পাতলা করে লেচিটিকে বেলে নিয়েছি। তারপর আমি ডিমের মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিয়েছি। ডিমের মিশ্রণটি দিয়ে দেওয়া হয়ে গেলে আমি 4 পাশ থেকে মুড়ে নিয়েছি এবং ভালো করে মুড়ে নিতে হবে, যেমন যেন ডিমের ব্যাটারটি বেরিয়ে না যায়। এরপর ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি মোগলাই পরোটাগুলি একে একে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আমি 2টো করে নিয়েছি। মোট আমার 4টি পরোটা হয়েছিল। এরপর কম ফ্লেমে ভালো করে ভাজতে হবে, কারণ ফ্লেম যদি বেশি দিয়ে দেওয়া হয় তাহলে ভিতরে ডিম কাঁচা থেকে যাবে। আপনারাও এভাবে বাড়িতে তৈরি করে দেখবেন।